প্রিয় ভিও হাসপুল কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল তোমাদের স্বাগত জানাই আজকের এই আলোচ্য বিষয় হলো ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে বা সংক্ষেপে যাকে বলা হয় তো এমসিকে অ্যাডাপশন প্যাকেজের যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিত অনুশীলনের দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের প্রশ্ন উত্তর নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে বুঝে লিখবে হ্যাঁ কেননা তোমাদের যদি মাধ্যমিক পরীক্ষা না হয় তাহলে এই যে এমসিকে আডার প্যাকেজ ও পরবর্তীতে মডেল অ্যাক্টিভিটি কম্বাইন প্যাক দেবে পঞ্চাশ নম্বরের এর ভিত্তিতে তোমাদের রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সেহেতু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে এবং বুঝে লিখবে এবং তোমরা এগুলি কি করবে গোল দাগ দেবে কিন্তু সঠিক উত্তরটি ঠিক আছে তো দেখো প্রথমে আমরা প্রশ্নে চলে যাব সরাসরি প্রথমে প্রশ্নে রয়েছে কোন গ্যাসটি গ্রিন গ্যাস ক নাইট্রোজেন ঘ অক্সিজেন গ নাইট্রাস অক্সাইড ঘ হাইড্রোজেন সঠিক উত্তর হচ্ছে গ নাইট্রাস অক্সি অক্সাইড ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখে নাও যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে ওয়ান পয়েন্ট ফাইভ তার গ্রাম আনুবাণিক গুরুত্ব হলো আণুবিক গুরুত্ব হলো সঠিক উত্তর হবে তিন গ্রাম পার মোল পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন দেখে নাও যে কোনো উত্তর লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে ক সদ ও অবশীর্ষ খ অসদ ও অবশীর্ষ গ সদ ও সমশীর্ষ সঠিক উত্তর হচ্ছে ঘ অসদ ও সমশীর্ষ পরবর্তী প্রশ্নে আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন হচ্ছে কোনো গোলীয় দর্পণের ফোকাসের দৈর্ঘ্যতত্ত্ব হলে তার বক্রতা ব্যাসার্ধ হবে ক এফ সি এম খ টু এফ সি এম এফ বাই টু সি এম ঘ এফ বাই ফোর সি এম সঠিক উত্তর হচ্ছে খ টু এফ সি এম আমরা চলে যাবো পরবর্তী প্রশ্ন এবং পরবর্তী প্রশ্নটা দেখে নেব তো দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে যে বায়ু থেকে আলো কাঁচে প্রবেশ করছে লাল নীল সবুজ ও বেগুনি বর্ণের আলোর মধ্যে কাঁচের প্রতি সারাঙ্ক হবে যে বর্ণের আলো সাপেক্ষে তা হলো ক লাল খ নীল গ হলুদ ঘ বেগুনি সঠিক উত্তরটি হচ্ছে ঘ বেগুনি আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন হলো যে এ বি ও সি তিনটি জলি দ্রবণের পিএইচ যথাক্রমে তিন ছয় নয় তিন ছয় নয় ও এর তিনটি দ্রবণকে ক্রমবর্ধমান আমলিকতা অনুসারে হবে তা হলো ক দেখে নাও যে এ বড় বিয়ের থেকে এবং সি ছোট এবং সঠিক এবং খ হচ্ছে সঠিক উত্তর যে বি শের থেকে বড় অর্থাৎ শির থেকে বি এর থেকে সি ছোট এবং শের থেকে বি ছোট এটা হচ্ছে ক্ষয়েরটা হচ্ছে সঠিক উত্তর তো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন দেখে নাও যে তাপ পরিবাহিত এসআই একক হলো উত্তর হবে কয়েরটা টু দি পাওয়া মাইনাস ওয়ান কে টু দি মাইনাস ওয়ান চলে যাবো পরবর্তী প্রশ্নে দেখো পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে ধাতব পরিবাহী রোধ ও সময় স্থির রেখে প্রবাহ মাত্রা তিন গুণ করলে উৎপন্ন তাপ প্রাথমিকের কানে উত্তর হবে ক নয় গুণ হবে পরবর্তী প্রশ্ন আমরা দেখে পরবর্তী প্রশ্ন হচ্ছে যে চার অহম এবং বারো ওহম রোধের সমান্তরাল সমবায় তুল্য রোধের মান হল গ তিন অহম পরবর্তী প্রশ্ন দেখে নাও যে পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় গলিত অবস্থার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করে সঠিক উত্তরটি হচ্ছে ঘ ক্যাটায়ন ও অ্যানায়নের উভয়ের মধ্য দিয়ে তারপর দেখো পরবর্তী প্রশ্ন যে কোন আইন অনুযায়ী যৌগটিতে ক্যাটায়ন ও অ্যানায়নের কোনোটি বাইরের কক্ষে আটটি ইলেকট্রন নেই ক এন এ সি এল ক্ষ এনএচ গ এল আই এইচ গ এল আই সি এল সঠিক উত্তর হচ্ছে গ এল আই এইচ তারপরে আমরা চলে যাবো পরবর্তী প্রশ্ন তো দেখো পরবর্তী প্রশ্ন কি বলা যায় গ্যাস ধ্রুবকের এসআই একক হলো ক জে মোল কে খ জে মোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান কে গ জে মোল কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান ঘ যে মোল মাইনাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান সঠিক উত্তর হচ্ছে ঘ একটা জে মোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান তারপর আমরা চলে যাবো পরবর্তী প্রশ্ন দেখে নাও যে উষ্ণতা বাড়লে কোনো অ অর্ধ পরিবাহী রোধাঙ্ক ক বেড়ে যায় খ কমে যায় গ অপরিবর্তিত থাকে ঘ হচ্ছে প্রথমে বাড়ে তারপর কমে যায় সঠিক উত্তর হচ্ছে খ কমে যায় তারপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন তো দেখে নাও পরবর্তী প্রশ্নটি কি যে তর্জনী প্রবাহের দিকে বৃদ্ধাঙ্গোষ্ঠ ক্ষেত্র ও মধ্যমা পরিবাহের বিক্ষোভের বিক্ষেপের দিক বোঝায় সঠিক উত্তর হচ্ছে কয়েকটা মধ্যমা প্রবাহের দিক তর্জনী ক্ষেত্র ও গোষ্ট গোষ্ঠ পরিবাহের বিক্ষেপের দিক বোঝায় ঠিক আছে তারপর আমরা চলে যাবো পরবর্তী প্রশ্ন তো দেখো পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে যে নিচের যে বিবৃতি ঠিক তা ঠিক নয় তা হলো ক কোনো পর্যায়ের হ্যালোজেন মহলটি ঋণাত্মকতা সর্বাধিক ক কোন পর্যায়ে নোবেল গ্যাসটির প্রথম আইনি শক্তির মান সর্বাধিক গ কোন পর্যায়ে খাড় ধাতুর জারণ ধর্ম সঠিক গ হচ্ছে দ্বিতীয় পর্যায়ে বাম থেকে ডান গেলে পারমাণিক ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পায় সঠিক উত্তর হচ্ছে গে কোনো পর্যায়ে খাড় ধাতুর জারণ ধর্ম সর্বাধিক আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে যে চব্বিশ গ্রাম কার্বনের পূর্ণ দহনের যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এস টি তার আয় আয়তন হবে ঘ টু পয়েন্ট ফোর টোয়েন্টি ফোর লিটার টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার ঘ হচ্ছে থার্টি থ্রি পয়েন্ট সিক্স লিটার ঘ হচ্ছে ফোরটি ফোর পয়েন্ট এইট লিটার সঠিক উত্তর হচ্ছে ঘরটা ফর্টি ফোর পয়েন্ট এইট লিটার আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন এবং দেখে নেব পরবর্তী প্রশ্নটি সি এইচ থ্রি সি এইচ ও এইচ এবং সেখানে সিএইচ থ্রি যোগটির নাম হল কয়েকটা উত্তর হবে প্রোপান জিরো সরি মাইনাস ওএল এটি হবে সঠিক উত্তর কয়েকটা এবং আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন যে পরবর্তী প্রশ্ন হচ্ছে যে যোগটি ব্রোমিন কার্বন এবং টেডাক্লোরাইড বিকারেল লাল দ্রবণকে বর্ণহীন করে না তা হল ক সি টু এইচ সিক্স ক সি টু এইচ ফোর ঘ সি টু এইচ টু ঘ সি থ্রি এইচ সিক্স সঠিক উত্তর হচ্ছে ক সি টু এইচ সিক্স তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী মডেল অ্যাক্টিভিটি টাস্কের এবং এমসি অ্যাডাপশন প্যাকেজের উত্তরগুলি সবার আগে পাওয়ার জন্য তাই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এই ভিডিওটি এখানে শেষ পরবর্তী আবার কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে ততক্ষণ তোমরা ভালো থেকে